Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shakulke pobitro Idul Fitri shubhechha janiye ami amar Eid special ekta blog apnader sathe share korte jacchi. To ajke hocche Eid er ditiyo din ar Eid er ditiyo dine ami ar amar husband pray 3 theke 4 mash por kothao ghorar uddeshe rauna hoyeche. Ajke amra jacchi Hatir Jhil ar sathe cheleke niye ashi nai karon or baba oke bahire ber korte chaichhilo na jehetu bahirer obostha totota bhalo noy. তো সেজন্য ওর বাবা আমি আর সিন্টু ভাই আর ওনার এক ফ্রেন্ড যাচ্ছে তো হাতেই ছিল আমি এই প্রথমবার গেলাম আমার কাছে জায়গাটা খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমার শায়লা ফল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমরা চলে এসেছি হাতেই ছিল জায়গাটা আমার খুব ভালো লেগেছে খুবই মনোরম একটা দৃশ্য আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যারা ঘুরে এসেছেন তারা তো জানেন আর যারা এখনো জাননি যদি কখনো সময় সুযোগ হয় তাহলে অবশ্যই এই জায়গাটা থেকে একবার হলেও ঘুরে আসবেন আমি একটু আপনাদের জন্য শুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে হাতেই ছিলে চারপাশটা দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে নদীটা দেখুন নদীর পানিগুলো খুবই সুন্দর খুব ভালো লাগছিল একটা শান্ত পরিবেশ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু চারিদিকে করোনা ভাইরাসের ভয়াবহতা তার মধ্যেও কিন্তু মানুষের খুবই ভিড় ছিল তো আমরা যতটুকু সম্ভব ভিড় থেকে দূরে থাকার চেষ্টা করেছিলাম অনেক মানুষের আনাগোনা কেউ কিন্তু ঘরে বসে নেই ঈদ উপলক্ষে সবাই বাইরে চলে এসেছে তো এই তো আমরা হাতির ঝিল থেকে বের হয়ে জিয়া উদ্যানে চলে এসেছি আর এটা হচ্ছে সংসদ ভবনের অপোজিট সাইড তো আমরা এর পেছনে একটু বসেছিলাম তো ওখান থেকে এখন আমরা যাব জিয়া উদ্যান যেহেতু সন্ধ্যার সময় ছিল তো ভেতরে প্রবেশ করা নিষেধ ছিল ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তো আমরা এই ব্রিজের ওপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর ছেলেকে ছাড়া কোথাও কখনো ঘুরতে যাই নাই তো সেজন্য ছেলের জন্য একটু মন খারাপ লাগছিল কারণ ওকে ছাড়া কখনো কোথাও যাব ভাবি নাই তো তারপরেও যেহেতু দেশের অবস্থা ভালো না সেজন্য ছেলেকে ছাড়া একটু বের হলাম তো
দোয়া করি আল্লাহ যেন আবার সব কিছু আগের মতো স্বাভাবিক করে দেয়, পৃথিবীটা যেন আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা অনেক এনজয় করেছেন। বেশি কিছু আমি শ্যুট করতে পারি না, যতটুকু সম্ভব ততটুকু শ্যুট করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাইলাস ফল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেক দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।